এবার আমি 2016 সালের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো 2016 সালে কোন কোশ্চেনগুলো দিয়েছিল ইতিহাস পরীক্ষায় বোর্ড কোশ্চেন হিসাবে, সেই সমস্ত কোশ্চেনগুলো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি। তো দেখো তাছাড়া আমরা MCQ তুলে ধরেছি। তোমরা তো জানো যে পেরেস্তরিকার প্রবর্তক কে ছিলেন, এটা তো তোমরা জানো। তো দেখো রোমান থ্রি কোশ্চেন কেছে যে 27 দফা, এটা কোথায় ছিল? বান্দুংয়ে, তাই তো? বান্দুং সম্মেলন তোমরা তো জানো। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো 5 নম্বর কোশ্চেন কেছে, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম কত সালে হয়েছিল? এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, 1949 খ্রিস্টাব্দে। তো দেখো রোমান 16 কোশ্চেনের অ্যান্সার কি হবে? এর অ্যান্সার ওয়াভেল হবে। তো দেখো রোমান 7 কোশ্চেন কি হবে? দাদাভাই নওরোজি হবে। রোমান তো দেখো 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে? দাদাভাই নওরোজি হবে। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে? শুদ্ধি আন্দোলনের প্রবর্তক হলেন দয়ানন্দ সরস্বতী হবে। 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে? নানকিং সুন্দি হবে। 1843 খ্রিস্টাব্দে 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার হবে বাংলায় হবে। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোলমরিচকে বলা হবে। 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে? ক্রোসের হবে। তো দেখো 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে? হোমি ভাবা হবে। 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো এখানে কিন্তু SAQগুলো খুব সুন্দর করে সলভ করা আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে কিন্তু তোমরা ব্যাখ্যা সমেত পেয়ে যাবে। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো যদি প্র্যাকটিস করো তাহলে MCQবে এবং SAQবে তোমাদের কোনো ভয় নেই। এখানে তোমরা 40-এ 40 পাবে। তোমরা তো জানো যে MCQ, SAQ সব মিলে কী হয়, থাকে 40 থাকে।